আবার আইলাম আজকো আরেকটা খুব মজার বিষয় নিয়ে। এই জিনিসটা সবে খুব বেশি খাইতে বালা ফাইন। জিনিসটা ওইলো বড়ই ভর্তা বা চাটনি। বড়ই এমনিতেই সবে নুন মরিচ দিয়ে খাইতে পছন্দ করেন, আর ই বড়ই যদি ওই ভর্তা তে তো আর কথাও নাই, হকলে ই ভর্তার উপরে জাফাইয়া পড়বা। তবে জাফাইয়া পড়বার আগে কুমরি চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাইরাম। সাবস্ক্রাইব করিয়া রাখলে আমার নতুন ভিডিও আপলোড দিলে আপনি চট করে জানতে পারবা। তে চলো ফাটাফাটি একটা বড়ই বা কুল ভর্তা বানাইলাই। বড়ির ভর্তা বানাইবার লাগে আমি যে যে জিনিস নিছি এগুলা হইল খাসা পাখনা বড়ই আধা কেজি, সব বড়ির বুটা সিলাইয়া দইয়া রাখছি, ধনিয়া পাতা 50 গ্রাম, খাসুন্দি 1 টেবিল চামচ, পোড়া রসুন 3 কোয়া, খাসা তেল 1 টেবিল চামচ, খাসামরিচ 6টা, নুন স্বাদ মতো, চিনি 1/2 চা চামচ। আপনারা আগেও দেখতে পারছেন আমি 3 কোয়া ফুড়াইয়া রসুন নিছি। ই রসুন গুলারে আমি কিলা ফুড়াইছি দেখুকা। চুলার উপরে সরাসরি রসুনের 3 কোয়া দিয়া আগুন ধরাইয়া দিলাইলাম। আস্তে আস্তে রসুন ফুড়ব। রসুন ফুড়াইয়া যে কোনো ভর্তার মাঝে দিলে বালা খুশবো বাড়য়। রসুন ফুড়া ওই দিছে। এখন আমি সব 6টা বড়ই রেসে সিলাইম। এর লাগে এখন হামানদিস্তা নিছি। 4-5টা করে করে বড়ই হামানদিস্তা দিয়া সে সিলাইরাম। লোয়ার হামানদিস্তা ওইলে বালা করে শেষা গেল নে, কিন্তু আমার কাছে খাটর হামানদিস্তা আছে, লোয়ারটা নাই। এর লাগে শেষতে আমার বেশি সময় লাগছে আর কষ্টও বেশি হইছে। আপনারা চাইলে ফাটার মাঝেও সে সিলাইতে পারবা। কেউ কেউ বেশি চেষ্টা চাই না, আস্থা রাখি দে, তবে চেঁচিয়া করলে বেশি বালা লাগে খাইতে। দেখুক আমার সব বড়ই চেঁচা শেষ হয়ে গেছে। এবলা আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচও কুচি কুচি করিয়া লইরাম। আমি ইতারেও রসুন সহ চেসমু। আমার আত জ্বালাপোড়া কর্তনা করে গ্লাভস ফিন দিছি। দেখো আমি পয়লা ধনিয়া পাতারে আর মরিচেও হামানদিস্তা দিয়া চেসরাম। বাদে রসুন রেও সিলাইয়া লইরাম। ফাতা আর মরিচর লগে মিলাই লাইমু। ওখন বড়ির লগে সপ্তা দিলাইরাম। সবর বাদে একটা একটা করিয়া নুন, কাঁচা তেল, চিনি আর খাসন দি দিলাইলাম। আমি চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারবা। ওখন আদ দিয়া সবগুলারে মাখাই লাইলাম। দেখো আমি কিলা মাখাইরাম। বেশি সময় ধরিয়া মাখাইলে মজা বাড়াইব। বড়ই মাখানি আমার মোটামুটি শেষ হয়ে গেছে। দেখি নুন ঠিক মতো হয়েছে কিনা। না, নুন কম হয়েছে। আমি আর একটু নুন দিলাইলাম। কেউ চাইলে গুঁড়া মরিচ 1/2 চা চামচ দিতে পারবা, জাল বেশি খাইতে চাইলে। আমি দিলাম না। দেখো আমার বড়ির ভর্তা বা চাটনি তৈরি হয়ে গেছে। এই ভর্তা বন্ধু বান্ধবে লইয়া খাইলে দেখবা মুহূর্তে হাওয়া হয়ে যাইব, আর খাওয়ার বাদে জিকাইবা আরো ভর্তা আসেনি। আসলে এমন মজার আর জিব্রা ফানি আসার বড়ির ভর্তা বেশি সময় প্লেটে রাখা সম্ভব হয় না। যেইনু দেখুন হেইনু লগে লগে খাইয়া শেষ করিলাইন। আমি একটু খাইয়া টেস্ট করিয়া দেখি কিলা হয়েছে।
সুপার মজা হয়েছে। আমি হাজারা টেস্ট করতে গিয়া ফিরিসর সব খাই লাইলাম। খুব কসাইন আজকু আমার বড়ই বর্তা কিলা লাগলো আপনার তোর গেছে। বাড়া লাগলে একটা লাইক দিবা, কমেন্ট করিয়া আমারে উৎসাহ দিবা আর অবশ্যই শেয়ার করবা। তাড়াতাড়ি আইরাম নতুন রান্দা লইয়া।